আরএফএল ডাইপার নিব কি নিব না? আসসালামু আলাইকুম, আমি মুনি আনোয়ার আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা দেখতেই পাচ্ছেন একটা কিউটি বেবি শুয়ে আছে, ওর নাম মুয়াজ, ও পরে আছে আরএফএল ডাইপার। তো আমিও আমার বেবিকে নিয়ে কনফিউজ ছিলাম ওকে কি দিব, বিকজ নিউবর্ন বেবিদের ডাইপারটা একটু বেশি লাগে, সেক্ষেত্রে অন্যান্য ডাইপারের সাথে কম্প্যারিজন করলে মানে হচ্ছিল না, বেশি টাকা লাগতেছিলো, বেশি ডাইপার লাগতেছিলো। সেক্ষেত্রে আমি চুজ করলাম অনলাইন থেকে লুজ ডাইপার। তো সেক্ষেত্রে আমি একটু কনফিউজ ছিলাম, ইভেন বুঝতেছিলাম না কোনটা নিব কি নিব না। পরবর্তীতে একটা রিস্ক নিয়ে অনলাইনে অর্ডার করলাম, দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনারা রেইনবো আরএফএল ডাইপার। তো এটার প্যাকেজিংটা দেখতে পাচ্ছেন, 50 পিসের স্মল সাইজটা আমি নিয়েছিলাম, আর ভিতরটাও দেখেন মোটামুটি ভালো স্পেস আছে। ইভেন বেল্ট সিস্টেম যা বাচ্চার কোনো প্রবলেম হয় না, আর হচ্ছে এটার লোড ওভারলোড হয় না, এরকম একটা হয় না। আমার মোটামুটি আমার বেবির বয়স এখন 5 মাস, কিন্তু আমার 2-3টা লাগে। সেক্ষেত্রে ডিপেন্ড করতেছে আপনার বেবির লোডের উপরে, মানে তার পিটা কী পরিমাণ সে করছে। তারপর অন্যান্য দিক থেকে চিন্তা করলে আমার কাছে ভালোই লেগেছে, খারাপ না। এটা জেল যে সিস্টেমটা এটাও ভালো, এটা একদম ইউরিনটা আপনার কী বলে চ্যাপচ্যাপ করে না, বেবির জন্য অতটা মানে ঠান্ডা লাগার কোনো চান্সেস একদমই নাই। আর আমরা তো মারা অনেক সচেতন, সো খেয়াল রাখবো কী অবস্থা বাচ্চাদের। তো সেক্ষেত্রে আমি তো স্যাটিসফাইড, তো আপনারা চাইলে ইউজ করে দেখতে পারেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।